বুকের মধ্যে ব্যথা উঠে গেছে আর রিকশার প্যাডেল মারতে পারে না রে টাঙ্গাইলের যুবক ও ধামরাইয়ের যুবক আর প্যাডেল মারতে পারে না রিকশার থেকে লাফ দিয়ে নামিয়ে কয় স্যার আমি আর চালাইতে পারব না আমার বুকের মধ্যে ব্যথা উঠে গেছে সঙ্গে সঙ্গে কয় বুড়া পারবি না তো লইছস কে এই কথা বলে বাবা থাপ্পুর মারতে গেছে ডাকাইতের এলাকা তুই না নিলে এখন কি অবস্থা হবে বলে স্যার থাপ্পুরটা মারার আগে লাইট আছে স্যার লাইটটা একটু মারেন কোথায় মারুন মারেন স্যার আমার মুখের উপরে মারেন লাইটটা যখন মারছে মামলাটা টান দিয়ে কয় দেখেন তো স্যার আমার সিনে একটা দৌড় দিয়ে বাবা পাউডার জড়ায় ধরে বলে বাবা এই কুমিল্লার সবাই বুমার তুমি কেন রিক্সা চালাও গো বাবা বাবাই বলে রিপোর্টে তোমার কাছে গেলে কথা কও না একটা টাকাও দেব না তোমার মা হাঁপানির রুগী আমি হাঁপানির রুগী তোমার মারে লইয়া ইত্যাদি করে বাবা এক মুঠ শুকনা মুড়ি দিয়া আজকে ঘরে ইত্যাদি করার মতো কিছু নাই তোমার মায়ের ঔষধ কেনার পয়সা কোন যাত্রীও নাই তোমারে পাইছি যা দিবা তাই দিয়া তোমার মার ঔষধ কিনবো কালকে কুমিল্লা দক্ষিণে বাবা বা বিটা বাড়ি বেশি একটা পোলারে বানাইছে বিসিএস ক্যাডার হওয়ার কথা ছিল বড় জস করে চাকরি হয়ে গেল ব্যাংকে বাবাই কাছে না বলে বিয়ে করে গোলশান বন্ডের বড় লোকের মাইলে বাইতে গেছে বাবাই জিজ্ঞেস করছে এটা কে রে বাবা প্রতি মাসে মাসে তো একটা দুইটা লইয়া হয়েছে এটা আবার কোনটা আব্বাটা তোমার পুত্র বধু এটা আমার গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড বাবাই বলে বিয়ে করলি ফেললি বাবার দিক না জানাইয়া বাটি ভিটা পেয়েছে তোরে মানুষ করলাম আমার বিয়ে করলি বাপরে না জানে তোর এই বউ আমি মাইনে নিব না আমার একটা সমাজ দাম আছে আমি ওইতে পারি করি পোলায় আলটিমেটাম দিয়ে দিছে হয়তো আমার বউ মাইনে নিবা নাহলে তোমাকে তালাক দিবে একটা উত্তর দে বাপ মেরে তালাক দিয়ে যায় তোর পাও তো সে জোরে বল জোরে বল জোরে বল জোরে বল শাশুড়ির মাইয়ের তিন তালাক দিলে আবার নতুন বউ পাবি একবারে দক্ষিণে হারাই ফেললা কোনোদিন পাবি না এর নাম হলো মা আর বাবা মা বাপের তালাক দিতে যায় মা পিছনে সে টেনে ধরেছে বৌমা তুমি কিছু কও বৌমা বলে এটা আপনাদের ব্যাপার ইন্টারফেয়ার করার সময় আমার নেই বড় লোকের বউ নিয়ে চল বই মেয়ে নিয়ে চলে গেল মতিঝিল ওই বারোতলার উপরে অফিস নাম বললে চিনে ফেলবি হ্যাঁ রিপন সাহেব ওখানে বসে আড়াই মাস হয়ে গেছে বাবা মায়ের কাছে একটা চিঠিও দেয় না কিচ্ছু করে না মা বলে দেখো রে তুমি একটু যাও না রিপনের কাছে দেখি সময় পোলার রাগ করে বলে চলে চলে যায় দেখো কেমন আছে 32 তলা মতিঝিলে বড় বড় বিল্ডিং আছে দেখবা 12 তলার বিল্ডিং এর নিচে দাঁড়ায় সিসি ক্যামেরায় দেখতেছে বাপ রিকশা চালক বাপ খাড়া হয়েছে সিসি ক্যামেরায় দেখে ওখান থেকে আওয়াজ দিছে দারোয়ান রে বলে ঘুরে যান উপরে আসতে না পারে নাউজুবিল্লাহ আস্তে কবি বুবা হইয়া মুর বিমকার বাবা ভুল করছে তোর মতো বিসিএস ক্যাডার বানায় না দারোয়ান রে কয় চাচা কই যাচ্ছেন উপরে নামেন আপনাকে যাওয়ার নিষেধ আছে আরে ভাই এখানে আমার ছেলে বড় ম্যানেজার ম্যানেজার হোক আর যাই হোক তোমার ছেলে জানোয়ার হয়ে গেছে আমি দক্ষিণবঙ্গের ছেলে বগুড়ার ছেলে আমি বেতন পাই 2500 টাকা তোমার পোলা বেতন পাই 25000 টাকা তখনের কথা বলছি তোমার ছেলে ম্যানেজার আর আমি হলাম দারোয়ান আমি 2500 টাকা বেতন পাইয়া 2000 টাকা বাবার জন্য পাঠাই দেয় 500 টাকা আমার মেজ ভাড়া আর ওর উপরি কিছু পাই সারে রাজে তাই দিয়ে পেট খরচ দেয় মা বাবার ঔষধের টাকা আমি আগে পাঠাই দিই
বাবা রিকশা চালক নিচে দাঁড়া গেলে চিন্তা করে, বাবা তোর মতো একটা রিকশা চালক, আমি রিকশা চালক হয়ে তোর মতো একটা দারোয়ান বানানো ভালো ছিল, ম্যানেজার বানানো ঠিক হয় নাই। কষ্ট হয়? হ্যাঁ কষ্ট হয়। কাল লাগে কি করছো ভাই? কাল লাগে বাড়ি গাড়ি করে যেতে সব কুয়াশা ধাঁধা ধাঁধা ধাঁধা। বাপ বহুত চেষ্টা করলো কাজ হয় না, টেলিফোন করছে দারোয়ান উপরে আসতো পিএসকে দিয়ে 300 টাকা দিয়ে বলে, সেই সময় 300 টাকা দিয়ে বলে চকচকা 300 টাকা গুড়ারে দিয়ে বলবো চলে যেতে, চাচা আপনি কি হন এটা দেখার বিষয় না, 300 টাকা নিয়ে ভাগেন গেট আউট। চাচার টাকাটা দারোয়ান হাতে দিয়ে বলে, আমি গরিব হতে পারি নীতি বিক্রি করি না, তোর সারেকে বলিস এখনো আমার শরীরে শক্তি আছে, রিক্সা চালিয়ে বাড়ি যেতে পারবো, আয় তোর পাও দুটো ধরছি আয়। এই জানোয়া এই জানোয়া তুই বিদার যাস অ্যাকাউন্ট করস বোর নামে, তোর বোর কাছ থেকে টাকা চাইয়া তোর বাবা ঔষধ কিনে, আছে না নাই? তোর বাপ তোর বোর কাছ থেকে টাকা চাইয়া নিয়ে তোর বাপ চা খায়, তুই ব্যবসা করো স্বর্ণের, এলাকার মানে স্বর্ণের ব্যবসা করো, তোর বোর স্বর্ণের অভাব নাই, তোর মায়ের একটা সেন দিতে পারোস না, কষ্ট হইতেছে? 3 মিনিট বাপ ছেলের টাকা রিটার্ন দিয়া 3 দিন রিক্সা চালাই গেল, কিছু টাকা জমাইয়া সায়দাবাদ থেকে গাড়িতে করে বাইতে গেছে, 7 দিন পরে মা জিজ্ঞেস করে, কি রে তোমার চেহারা কালো হয়ে গেছে? আমার বলা কিছু কয় নাই, কইছে টাকা টুকা দেয় নাই, দিছে এই যে এইগুলা দিছে নে দেখ, তুই তো অসুস্থ নে তোর ওষুধ খেতে দিছে। মায় কয় ব্যাংকের টাকা তো নতুন, এটা পুরান কেন? আর টাকা গুলো বাস করা হাসবা না, মায় বুঝে নিয়েছে আমার স্বামীর অপমান করছে, থাবা দিয়ে পাউডার জড়াই ধরে হুজুর ভাই কইছিল মা বাবার বড় দরলে বিদ্যুতের সাথে খুব দূরত্ব যায়, আমার আল্লাহর কুলি যায় লাগে, তোমার পাও ধরছি আমার কোলার লাগে একটু বড় দিও না, ও বুঝে নাই একদিন বুঝবো তুমি বড় দিও না, বাপ সেরা কাঁচা দিয়ে চোখ মুখ জের করে কিছু আমি বড় দিল ওই কাল দিয়ে দিয়ে আসতাম, 3 দিন সায়দাবাদ রেল স্টেশন ঘুমাইছি কমলাপুর, দিন ভরে রিক্সা চালাইছি, রিক্সা চালাই টাকা লইয়া আইছি, এই টাকা কিসের নতুন চকচকা থাকবো, আজ থেকে যাই না নতুন পোলা আজকে জানোয়ার হয়ে গেছে, আমার ধামরার বাইরা টাঙ্গাইলের বাইরা আমি তোদের দুটা পাও তোর বলে যাই রে তোর মা বাবা মার বাবা আছে এইভাবে 1-2 বছর না, আপনার পেপারে দেখছেন 8 বছর গত হয়ে গেছে, ওই রিপনের ঘরে 3-4 ছেলে মেয়ে হয়েছে, হঠাৎ করে একদিন আমার মতো আলেমরে বকা দাও, এরকম আমার মতো একজন আলেম গুলশান সেন্ট্রাল মসজিদের খাতি এখনো হুজুর আছে, আল্লাহু আকবার করে বলতে হবে, আল্লাহর কুতুব রমজানের প্রথম জুমায় ওয়াজ করেছে, হুমায় জান্নাতুকা ওয়া নারুকা, 3 ব্যক্তির দোয়া আসমানে যাবে না ও জাহান্নামে যাবে, 1 নম্বরে জিব্রাইল তুমি আমিন বলো আমার আল্লাহ আজকে বলে দিয়েছে, যে ব্যক্তির পরে তার মা বাবা সন্তুষ্ট আছে সে ধ্বংস হোক, জিব্রাইল নবীর পরে দাও আমিন বলতে, আছে না নাই? যারা রোজা রাখে ওর গুনাহ মাফ করাইল সে ধ্বংস হোক আমিন বলেন, বৃদ্ধ মা বাবা থাকা অবস্থায় যারা জান্নাত কিনলো না তারা ধ্বংস হোক নবী আপনি আমিন বলেন, আছে না নাই? এই ওয়াজ শুনছে ওই ব্যাংকার, শুই নেওয়ার মাথার ভিতরে ঘুরপাক শুরু হয়েছে, তাহলে আমার টাকা পয়সা আমি জাহান্নামি আমি জাহান্নামি আমি জাহান্নামি কি করলাম তো, আর আমার একটা কুত্তার দাম আছে আমার বলে সেই দাম কি করলাম তাহলে, বোর সামনে যাইয়া ইফতারি আগে কয় সব কি তোরে বিয়ে করে আজকে মা বাবা হারাইছি, বড় লোকের মাইয়ে উঠছে খামায় খামায় ছোট লোকের বাচ্চা, তুই আমার বাড়ি বাবার ফ্ল্যাটে থাকোস, তোর আমি কোনোদিন বলছি তোর মা বাবার টাকা পয়সা দিস না, তুই একটা জানোয়া, তোর বুড়া মায়ের আমি শিক্ষা দিচ্ছি, তুই যখন বুড়া হবি তুই লাঠি দিয়ে বাসা তুলে পড়বি, তুই কি বাবস
আমি বড় লোকের মেয়ে হতে পারি, আমি জানোয়ার না। আমার মা বাবা যেরকম আমার কাছে দামি, তোর মা বাবা তোর কাছে দামি হয়ে যাচ্ছিল। আজকে তারা বেড়াইতে আসলে একটা কথা কস্তা, তুই তোর কাজ নিয়ে ব্যস্ত, তোর মারের সময় দেখতা, বাপরে একটা টাকা দেখতা, তুই আবার কস আমার জন্য, তোর দাঁতের পানি ছুটে হালাবো, তোর মতো স্বামীর ধর করবো না, তোর এখন সর্ববিকার আর একটা ধরবো। এখনো আমার লোক যৌবন আছে, আমি কোটিপতির মাইয়া। দেন কুত্তাও দোকানে নিচে হয়ে রয়েছে, আমি তো প্যাটের জন্য লাডি দিয়ে কারা দিচ্ছি পাহারা দেয়। রিক্সা লাই বেড়া রেখে পাগলে কামড়াইছে, এই শীতে রিক্সা লাই রাইতে দুইটার সময় থাকবো। একটা কাজ করেন, আমি কটা বান্তা বাতানছি, চাষা বাতি যা খাইয়া আপনি রোজা থাকেন, আমিও থাকেন, সকালে লে যাই। চাষা আমার খুব যাওয়া দরকার, যাইতে হইবে। তাহলে হলেন যাওয়া যদি তার দরকারি হয়, একটা কাজ করেন, এখান থেকে একটু অ্যাডভান্স হন, চারটা খাম্বার মোড়ে একটা গুড়া আছে, প্রতিদিন সে দিনে রাত্রে, সে দিনের বেলা রিক্সা চালায় না, রাত্রে চালায়। মাঝে মাঝে আমার কাছে আইয়া সুখ দুঃখের কথা কয়, যাত্রী পাইলে নেয় না, হলে বইয়ে বইয়ে কোহায়, লোকটা হাঁপানির রোগী। সে ছাড়া এই রাত্রে আর কেউ রিক্সা লে আইব না, দেখেন আছে রমজান মাস। বজন রে হাতের মধ্যে পুটলা, দুইটা পুটলা লই অ্যাডভান্স হইল। ধরেন আপনাদের বালিয়া বাজারের ওইখানে চারটা মাত খাম্বান নিচে দেখে, কম্বলের মতো একটা সোয়েটার গায়ে দিয়ে, জুতা পায়ে দিয়ে, মোটা কালো ফেরেমের মধ্যে পাওয়ার আলা দুটো চশমা পরিধান করিয়া, বাবা মাফলার দিয়ে সমস্ত শরীরে মাথাটা ঢাকা, রিক্সার উপরে মৃত্যু মানুষের মতো কাইতে পড়ে রইছে। সাহেব যা জিজ্ঞেস করছে, চাচা যাইবানি? চোখটা মেলিয়াই দেখে আর কেউ আজ থেকে 20 বছর আগে যেই সারে মেট্রিক পরীক্ষা দেওয়ার সময় ফর্ম ফিল আপ করার পয়সা, জমি বেইসা তরে ফর্ম ফিল আপের পয়সা, সেই সারে আমারে বলে, চাচা যাইবানি? চশমার ফাঁক দিয়ে চোখের পানিগুলো মুছিয়ে কয়, উঠেন স্যার, ভাড়া লাগবে কত? প্রতিদিন তো ভাড়ার জন্যই বয়ে থাকি, আজকে ভাড়া লাগবো না, উঠেন যা। কোথায় যাবেন? ওই গ্রামে যাব চাচা, এখান থেকে 4 কিলোমিটার রাস্তা। চাচা ভাতিজা গল্প করতে করতে যাই, তোমার মুখখানা ঢাকা, তোমার ভাষা ভালো করে বোঝা যায় না স্যার, ভাষা বুঝতে হবে না, আপনি বসেন। বাবা পোলারে রিক্সায় উঠে রিক্সার প্যাডল, আজ থেকে 30 বছর আগের কথা মনে পড়ে গেছে, যে ছেলেরে কোলে কইরা কিডার গার্ডেনে দিছিলাম, রিক্সা চালাইয়া পরীক্ষার ভেতর দিছিলাম। আজকে আমি রিক্সা চালাইয়া যাই, পোলা আমারে বলে, চাচা কয় টাকা নিলা? ওই কথা ভাবতে ভাবতে বাবা বুকের মধ্যে ব্যথা উঠে গেছে, আর রিক্সার প্যাডেল মারতে পারে না রে টাঙ্গাইলের যুবক ও ধামরাইয়ের যুবক, আর প্যাডেল মারতে পারে না, রিক্সার থেকে লাফ দিয়ে নামিয়া কয়, স্যার আমি আর চালাইতে পারব না, আমার বুকের মধ্যে ব্যথা উঠে গেছে। সঙ্গে সঙ্গে কয়, বুড়া পারবি না তো লইছস কে? এই কথা বলে বাবা থাপ্পুর মারতে গেছে, ডাকাইতের এলাকা তুই না নিলে এখন কি অবস্থা হবে? বলে স্যার থাপ্পুরটা মারার আগে লাইট আছে স্যার, লাইটটা একটু মারেন। কোথায় মারুন? মারেন স্যার আমার মুখের উপরে মারেন। লাইটটা যখন মারছে মামলাটা টান দিয়ে কয়, দেখেন তো স্যার আমার সিনে, একটা তোর দিয়ে বাবা পাউটুটা জানায় ধরে বলে, বাবা এই কুমিল্লার সবাই বুমার, তুমি কেন রিক্সা চালাও গো বাবা? বাবা
তোমার কাছে গেলে কথা কমে একটা টাকা দেব না, তোমার মা হাঁপানির রুগী, আমি হাঁপানির রুগী, তোমার মারে লইয়া ইত্যাদি করে বাবা এক মুঠ শুকনা মুড়ি দিয়া আজকে ঘরে ইত্যাদি করার মতো কিছু নাই তোমার মায়ের ঔষধ কেনার পয়সা কোন যাত্রীও নাই তোমারে পাইছে যা দিবা তাই দিয়া তোমার মার ঔষধ কিনবো কালকে ফেলাও তোমার রিক্সা লাত্তি দিয়া ফেলাইতে চয় বাবা পোলারে বলে বাবা রে এই রিক্সা চালাই তোরে বিসিএস ক্যাডার বানাইছি এই রিক্সায় আমার বন্ধু তুই আমার বন্ধু না তুই আমার শত্রু রিক্সাটা লাত্তি দিয়ে পেলায় বলে বাবা তোমার পোলার টাকা মানছে ফেলাই দিয়ে বাপরে বুকি নিয়ে বাইতে গেছে যুবক এখন সিলিয়াবির কান্দি স্বামীর পায়ের আওয়াজ শুনিয়া মা ঘরের থেকে চিৎকার দিছে রিপনের আব্বা আসছো কিলে ঔষধ আনছো বাবাই বলে এমন ঔষধ আনছি দেখার সাথেই ভালো হয়ে যাবি মা দৌড়ে বের হইছে এমন কি জিনিস দেখলি ভালো হয়ে যাব এই কথা বলার সাথে একটা দৌড় দিয়ে মার পা জড়াই ধরে বলে মা গো মা মা আমার মা পড়ে দাও ওই রাত দুইটার সময় মা চিল্লায় আর বলে মালি আমার জাদুরে মাফ করে দাও 8 বছর মার সাথে কথা কয় না মা যদি মাফ করে দিতে পারে আমার মালিকের সাথে তোমার 10 বছরে কোনো সম্পর্ক ভালো নাই নামাজটা ঠিক মতো পড়ো না রোজাটা ঠিক মতো রাখো না এখন রাত 12টার সময় তুই হাত উঁচা করে আমার মালিককে তুমি ডাক দিবা ওই মা বাবার চাইতে দরদি আমার আল্লাহ দুই হাত উঁচা করে দাও জোরে একটা ডাক দাও আল্লাহকে তো ডাক দে আল্লাহ দেখো 41 বছর ধরে ওয়াজ হয় আলহামদুলিল্লাহ বলেন 41 বছর 41তম মাহফিল আজকে 40 বছর শেষ হয়ে গেছে আজকে আমি 41তম মাহফিলে আসছি আলহামদুলিল্লাহ বলেন আজকে 18 ডিসেম্বর চোখের পানিতে আমার আল্লাহকে কেউ বুঝবে না আমি দেখেছি এমন জাহেল সারা আর বদমাশ সারা এমন কেউ নাই তার চোখে পানি পড়ে নাই কথা বলো না কেন পৃথিবীতে একটা মাত্র দরদ আছে তার কাছে মাফ চাইলে মাফ করে দেয় সে হলো মা আর বাবা আর একজন আমার আল্লাহ তোমরা যারা আজকে কানছো তোমরা আজকে বাদশা এই যে আমার আলেম ভাইরা কান্দে সভাপতি বহুতবার কানছে হুজুররা কানছে আজকের মাহফিল 40 বছরের মাহফিল আজকে কবুল কত কষ্ট তুমি মার হাতের পিঠা খাও আজ থেকে 30 বছর আগে মায়ের হাতের পিঠা আমার বন্ধ হয়ে গেছে মা বলে কেউ ডাক দিতে পারি না তোদের যাদের মা আছে আজকে প্রাণ ভরে আজ থেকে মা কই ডাক দিবি তোদের যাদের বাপ আছে বড় বড় গলায় আব্বা কইয়া ডাক দিবি জান্নাতের প্রতিটি দরজা তোর জন্য খুলে যাবে খুলে যাবে খুলে যাবে খুলে যাবে এই আমি আমার বাবাকে নিয়ে যখন হজ করি তখন আমার বাবারে কাবা করে স্বর্ণের দরজার সামনে দাঁড়াইয়া পাও ধরে জড়াই ধরে বলছিলাম আব্বা তুমি আমার মাপটা করলে আমি নিয়েছ রকম যে এদিন মাপ পাবো না আমার বাবা আমার বড় গলায় মাপ করে দিয়েছিল যুবক আমি যদি লক্ষ লক্ষ হাদিস সামনে বাপরে জড়াই ধরে কাঁদতে পারি তুই পারবি না একটা যুবক হাসবি না শুধু আমার দিকে তাকায় থাকবে একজন উঠবি না তুই উঠলে তোর জন্য এমন বড় কর্ম করুণার উপর উঠবি শুধু আমার সাথে একটা ওয়াদা দিবি যতদিন বাঁচবি কোনোদিন বাবা মায়ের অন্তর কষ্ট দিবি না কে কে রাজি আছে দেখ আল্লাহকে হাত তুলে দেখা
নামা হা শুধু একটা যুবক লাভ দিয়ে দাঁড়ায় খাড়া কোন কোন যুবকের বাবাই মাঠে আছে আমি বলার সাথে দৌড় দিবি বাপ রে খাড়া করবি আমি যেরকম বাপ রে খাড়া করে কাওয়া ঘরের সামনে মাপ চাইছি লক্ষ হাদিস হাজির সামনে তুই আমারে দেখাবে এই হাজার হাজার মানুষের সামনে এই আলেম ওলামার সামনে তুই তোর বাবার কাছে মাপ চাইতেছস যদি তোর বাবার কাছে এখন মাপ চাস তোরে আমি বন্ধু বানাবো দাঁড়া এই যুবক কি আছো দাঁড়া এখন তোর বাবার কাছে মাপ চাইবি খারাপ তোর বাপরে খারাপ মুখের মধ্যে নিয়ে কাঁদতে থাক।